সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন না পারে তারে ধিক শতধিক। ময়ূরাক্ষী একটি নদীর নাম। ময়ূরাক্ষী, সুশোভন এবং আর্যনীল 84 বছরের বাবার সঙ্গে বছর 50-এর ছেলের সম্পর্কের নাম। বাংলা সিনেমার 2 প্রজন্মের 2 সুপারস্টার নায়ক সৌমিত্র চট্টোপাধ্যায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কেন্দ্রীয় চরিত্রে রেখে পরিচালক অতনু ঘোষের ময়ূরাক্ষী ছবিটিতে সঙ্গীত একটা অন্য আধার, অন্য মাত্রা যোগ করেছে। ছবিটির মিউজিক লঞ্চের অনুষ্ঠানে দাঁড়িয়ে এমনটাই বক্তব্য পরিচালক অতনু ঘোষের। এই পুরো গল্পটার সূত্র ধরেই, এই কনসেপ্টটার সূত্র ধরেই এসছে, এবং সেই দর্শনটা, সেই আঙ্গিকটা, সেই আধারটাকেই ধরার চেষ্টা করা হয়েছে ট্রিবিউট টু ময়ূরাক্ষীতে। গ্লেস্টন, কেমন আছো? কথা তো বলেন, মাঝে মাঝে একটু চুপ করে যান। কালজয়ী সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র শুধু এ ছবির সঙ্গীত পরিচালকই নন, এ ছবির যে টাইটেল ট্র্যাকটি তিনি গাইয়েছেন রূপঙ্কর বাগচিকে দিয়ে, সেটি সুর দেওয়ার পাশাপাশি লিখেছেনও তিনি। সেই মিউজিক ডিরেক্টর এবং লিরিসিস দেবজ্যোতি মিশ্র মুখোমুখি হলেন সিটি সিনেমার। আমি যখন বসি না, তখন আমি যেটা হয় যে আমি পরিচালকের সাথে বসি এবং একসঙ্গে বসে কাজ করতে থাকি দাঁড়িয়ে, এবং এবং যারা আমার গেয়েছেন রূপঙ্কর, ডনিবা, আমি যখন বসেছি সামনে দাঁড়িয়ে আমরা গান করেছি, তো তার আগে হয়তো রাত্রিবেলা আমি একটু মস্ক করছি। আমার কবি বন্ধু আছে অনির্বাণ, তার সাথে আমি একটুখানি বললাম যে এরকম একটা করেছি, কীরকম হচ্ছে, বলে বাহ ফ্লোটা ভালো হয়, যদি এরকম হয়, তো এইরকমভাবেই আমার চলা। সুতরাং আলাদাভাবে কখনো আমি, যে আমার তো মনে হয় যে এটা খুব স্বাভাবিক, স্বাভাবিক ছন্দ, স্বাভাবিক ছন্দের মধ্যে রয়েছি, এবং তারই মধ্যে আমাদের বন্ধুরা সবাই পার্টিসিপেট করেছে, সবার পার্টিসিপেশন সে বন্ধুদের, এটাই আমার কাছে মুখ্য ব্যাপার। মানে আমার ব্যক্তিগত জীবনে আমার যে আমার আমার ব্যক্তি, ছবিটা দেখলে পরে বুঝতে পারবেন যে আমি কোন জায়গাটায় ব্যক্তিগত জীবন বলছি। আসলে ব্যক্তি ময়ূরাক্ষী ছবিটার মধ্যে না একটা অদ্ভুতভাবে যে একটা মানবিকতা, বেঁচে ওঠা, আলোয় আলোয় মুখ ফেরানো, আলোর দিকে এগিয়ে যাওয়া, এই সম্পূর্ণটা রয়েছে। সেই কারণেই আমি বারবার বলছি যে আমার জীবনের সাথে এটা রয়েছে। আমরা তো আমাদের প্রত্যেকের জীবনের সাথে, আমরা ছবিটা দেখলে পরে আপনারা সবাই বুঝতে পারবেন, প্রত্যেকের জীবনের সাথে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মিউজিক আমাদের মিউজিক হয়ে ওঠে, এটা শুধুমাত্র আর আমার মিউজিক থাকে না। কি দেয় ভোর বুকের ভেতর, বয়ে যাওয়া নদী ছুঁয়ে ফেলে যদি, বালু চর জাগে স্বপ্নের আগে, সব পথ শেষে এইখানে মেশে নতুন দিন, নতুন দিন। অতনু ঘোষের প্রায় সব ছবিতেই গান গিয়েছেন রূপঙ্কর বাগচি। ময়ূরাক্ষীর টাইটেল ট্র্যাকটিতেও শোনা যায় রূপঙ্করের কণ্ঠের জাদু। ভীষণ ভালো গান, অসাধারণ গান, এরকম গান খুব কম হয়, এরকম ছবিও খুব কম হয়। অতনু খুব রেয়ারেস্ট রেয়ার একজন ফিল্ম মেকার। অংশুমানের ছবি থেকে যে যে ছবি হয়েছে সব ছবি অসাধারণ ছবি আমার মনে হয়েছে, এটাও তার মধ্যে আর একটি অন্যতম ছবি হতে চলেছে। সৌমিত্রবাবু বোম্বাদা এরা অভিনয় করেছেন, এরা গ্রেটে মানে গ্রেটেস্ট অ্যাক্টর, সুতরাং ভালো অ্যাক্টিং করবেন। দেবজ্যোতি মিশ্র ওয়ান অফ দ্য মোস্ট ভার্সাটাইল অথেন্টিক মিউজিক কম্পোজার এই সময় দাঁড়িয়ে, তো উনি ভালো সুর করবেন, এটাও খুব স্বাভাবিক। এবং আমি জাস্ট ক্যারি ফরওয়ার্ড করেছি ওনার সুর। আমার ভালো গান, ভালো ফিল্ম মানুষের কাছে পৌঁছলে জনপ্রিয় হবে। উঁকি দেয় ভোর বুকের ভেতর, বয়ে যাওয়া নদী ছুঁয়ে ফেলে যদি, বালু চর জাগে স্বপ্নের আগে, সব পথ শেষে এইখানে মেশে নতুন দিন, নতুন দিন। এসো কাছে আলোর মতো বন্ধু আর কোনখানে আছে। সৌমিত্র চট্টোপাধ্যায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এই দুই লিজেন্ডের একসঙ্গে মুখ্য চরিত্রে অভিনয়ের নেপথ্যে ছিল প্রসেনজিতের ঐকান্তিক ইচ্ছা। অতনু ঘোষকে অনেকবার বলেছিলেন তিনি তাকে আর সৌমিত্রবাবুকে নিয়ে একসঙ্গে কাজ করতে। এরকম লিরিক্যাল এক অন্য মাত্রার ছবির মিউজিক রিলিজের দিনে আবেগপ্লুত আর্যনীল। একটা জার্নি আছে আর্যনীলের জার্নি, তার মধ্যে গান, আবহ সঙ্গীত এবং মিউজিক, এবং মিউজিকটা শুনলেই বোঝা যাবে যে গল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং ময়ূরাক্ষী যেহেতু একটি নদী এবং তার একটা স্রোত, তার মধ্যে গানটাকে
গানের ছবি এটা বলবো না আমি একবারও, গান হয়তো খুব অল্প অল্পভাবে আসবে, অল্প অল্প জায়গায় আসবে, কিন্তু যেই ভাবি এসছে ছবিটা ইটসেলফ খুব লিরিক্যাল। আমি যেটা একটু আগে বলছিলাম, মানে ছবিটা যারা দেখবেন এবং যারা অলরেডি সংলাপ নিয়ে কথা বলছেন তারা এমনিতেই ছবির সংলাপ নিয়ে বেশ আলোচনা করছেন এবং মানুষের খুব চট করে কানে লাগছে, কারণ কবিতার মতন সংলাপগুলো, ছবিটাও কিন্তু একটা কবিতার মতন, সেখানে গানটা খুব স্বাভাবিকভাবে ছবিটাকে না এগিয়ে নিয়ে যাবে। এবং ওরম নয় যে গানের পর গান আছে ছবিতে, তো অদ্ভুতভাবে গানগুলো আছে, খুব রিয়েলিস্টিকভাবে আছে, কিন্তু আছে গানটা। এবং দেবু যেভাবে গানগুলো করেছে এবং যেভাবে গেয়েছে এরা, এবং গানের কথাগুলো আমার নিজের বিশেষ করে খুবই সুন্দর লেগেছে। আমরা জাস্ট আজকে একটা ভিডিও লঞ্চ করেছি, পরে আরও একটা দুটো ভিডিও লঞ্চ করার ইচ্ছে আছে। এই ছবিতে একটি গান করেছেন তরুণ প্রতিভা দুর্নিবার। সিটি সিনেমার ক্যামেরার সামনে তিনি শোনালেন তার অভিজ্ঞতা। নতুনভাবে একটা গাওয়া গান, নতুনভাবে তৈরি করা গান, এবার আমাদের জেনারেশনে যারা যে মানে যেরকম ধরনের গান তৈরি হচ্ছে সাধারণত বাংলা ছবির জন্য, সেটার থেকে এটা অনেকটাই আলাদা, অনেকখানি আলাদা। এবং তুমি শুনলেও গানটা কিছুক্ষণ আগে, সো সেদিক থেকে বলতে গেলে আমি খুব আশাবাদী গানটা নিয়ে, কারণ গানটার অন্য রকম একটা দিক যেহেতু পোর্ট্রে হচ্ছে, অনেকদিন বাদে একটা নতুন ভিন্ন স্বাদের একটা গান, সো আমি কনফিডেন্টও এবং তার সাথে একটু ভয় ভয়ও আছি গানটা নিয়ে, বিকজ এত বড় একটা প্রজেক্টে গানটা বেরোচ্ছে। সো দ্যাটস অল, মানে আশাবাদী এবং সাথে ভয়। তবু দূর সরে সরে যায়, তবু দূর সরে সরে যায়, আরো দূরে ফিরে যায়। মিউজিক লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই অন্যতম অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী এবং ইন্দ্রাণী হালদার। এ ছবিতে নিজেদের চরিত্র সম্পর্কে বললেন তাঁরা এবং জানালেন ময়ূরাক্ষীর সঙ্গীত নিয়ে তাঁদের প্রত্যাশা কতখানি সে কথাও। আই এম প্লেইং মল্লিকা, সুশোভন ও আর্যনীলকেই মেইনলি এখন অবধি ট্রেলারে দেখেছেন দর্শক, ছবিতে গিয়ে মল্লিকাকে আরও খানিকটা দেখবেন। মূলত এই ছবির গল্প আর্যনীল এবং সুশোভনকে নিয়েই তৈরি, কিন্তু এদের দুজনের জীবনে খুব ইম্পর্ট্যান্ট কিছু বাঁকে বাঁকে কিছু মহিলা চরিত্র আছে, সেরকমই একজন মল্লিকা। মল্লিকা ছাড়া কিন্তু সুশোভন আর্যনীল দুজনেরই অস্তিত্ব প্রায় সংকটে পড়ে যাবে, এরকম একটা জায়গায় মল্লিকা দাঁড়িয়ে, খুবই ইম্পর্ট্যান্ট তাদের দুজনের বেঁচে থাকার জন্য। এইখানে একটা জানলা করে দিলাম, ওর মন কেমন করলে এখানে এসে বসবে। জীবন মানে শুধু আসা যাওয়া আর খোঁজা। আমি একটু পরে এসে তোমাকে নিয়ে যাব, ভুলে যাস না। বুকের ভেতর জল শ্রাবণের ময়ূরাক্ষি, শাহানা চরিত্রটার নাম, ফুল অফ লাইফ, ফুল অফ এনার্জি, হই হই একদম ছবিতে, একটা মজার চরিত্র। যদি মিউজিকটা খুব অন্যরকম, আজকে শুনলাম প্রথম, দেবজ্যোতি অলওয়েজ অন্যরকম কাজ করেন, সুতরাং আজকেও একটা অন্যরকম গান শুনে ভালো লাগলো। আলোর মতো বন্ধু আর কোনখানে আছে, নতুন দিন এসো কাছে। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।